কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় এমন একটি নাক্কারজনক ঘটনা আবির্ভাব ঘটল। আজকের দৈনিক যুগান্তর পত্রিকাতে রিপোর্টটা পড়ে অত্যন্ত মর্মাহত হলাম, লজ্জাজনক একটি ঘটনার নিউজ পড়লাম, অত্যন্ত খারাপ এবং দুঃখজনক এমন একটি ঘটনার নিউজ পড়লাম। একান্ত আপনজনেরা, আমার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াতে 13 বৎসর বয়সে একজন কিশোরীর গর্ভে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এই কন্যা সন্তানটা জন্মগ্রহণ করার পর তার অভিভাবক পিতামাতা দাবি করছে 13 বৎসর বয়সে কিশোরীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মাধ্যমে এই শিশু সন্তানটাকে দান করেছেন। এই ঘটনাটা যখন গায়েবী সন্তান হিসাবে এলাকার মধ্যে প্রচার প্রচারণা চলতেছিল, ঠিক সেই সময়ে ঘটনাটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নজরে যখন এই ঘটনাটা আসলো, তখন তারা ওই শিশু সন্তানের পিতাকে খুঁজে বের করার জন্য এই 13 বৎসরের কিশোরী এবং শিশু সন্তানটাকে হসপিটালে ভর্তি করলো। হসপিটালে ভর্তি করার পর এখান থেকে ডিএনএ টেস্টের মাধ্যমে এই শিশু সন্তানের আসল পরিচয়টা খুঁজে বের করা হবে। এই শিশু সন্তানের আসলে প্রকৃতপক্ষে পিতাকে তাকে খুঁজে বের করার জন্য হসপিটালে এই 13 বৎসরের কিশোরীটাকে ভর্তি করা হয়েছে। এদিকে আরো সংবাদ প্রকাশ হয়েছে, এই 13 বৎসর বয়সে কিশোরীকে হসপিটালে তো ভর্তি করা হয়েছে এবং তার পিতামাতাকে গ্রেফতার করা হয়েছে, এটা কখনোই বিশ্বাস করা যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে কন্যা সন্তান দান করা তো দূরের কথা, এই কল্পনাটা করাও কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। এটা একমাত্র বর্বর কোন সমাজের দ্বারা সম্ভব, এটা একমাত্র কোন অন্ধকার নিমজ্জিত সমাজের দ্বারা সম্ভব, এটা কখনোই কোন সভ্য সমাজের দ্বারা সম্ভব নয়, এটা কখনোই কোন নীতি নৈতিকতাবান মানুষের দ্বারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ সম্ভব হতে পারে না। তাই এই ঘটনার প্রতি ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের ভয়ে যেহেতু ওই শিশু 13 বৎসরের কিশোরীকে হসপিটালে ভর্তি করেছে এবং শিশু সন্তানটার ডিএনএ টেস্ট করার জন্য তারা নিয়ে এসেছে, এখানে সঠিক বিষয়টা খতিয়ে বের করে অবশ্যই এর একটা বিচার হওয়া দরকার। এই বিচারটা যদি সংগঠিত হয় তাহলে এই সমাজ থেকে অবশ্যই অনৈতিক কার্যক্রম কমে যাবে। এই সমাজে শান্তি ফিরানোর জন্য, অনৈতিক কার্যক্রম বন্ধ করার জন্য অবশ্যই অবশ্যই আইনের সঠিক প্রয়োগ করতে হবে।